হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল পল্লব ব্লগসে। তো চলে এসেছি অনেক দিন পর, এক মাস পর আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটা রেস্টুরেন্ট যেটা কলকাতার মানে খুবই বিখ্যাত, আরসালান, যেটা বিরিয়ানির জন্য বিখ্যাত। ভিডিওটা মজার হতে চলেছে। তো কিছুগুলো জিনিস তোমাদেরকে বলি, আমি গেছিলাম কালকে, ভিডিওটা আজকে দিচ্ছি, আর এই যে ইন্ট্রোটাও এখন করছি, ওখানে গিয়ে আমি কোনো অডিও ওখানে করতে পারিনি, সেটার জন্য আমি অডিওটা আজকে ডাব করে মিশিয়েছি কালকের ভিডিওর সাথে। তো তাই জন্য ওটাই বলা যে অডিওটা আমার পরে ডাব করা। তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর ভিডিওর নিচে কমেন্ট করতেও ভুলো না, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে জানো কী করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে, সেটাকেও প্রেস করে দিও। আর আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলসের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও ফলো করতে পারো। এবং তাছাড়া তোমরা পাশেও দেখতে পাচ্ছ ফেসবুক ইনস্টা যেগুলো দিলাম, সেখান থেকেও তোমরা ফলো করতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু পল্লব ব্লগস। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি আরসালান পৌঁছেছি, এবং চলো ধীরে ধীরে এবারে ভেতরটাতে ঢুকবো, দেখবো ভেতরটা কীরকম আছে। তো এই ভেতরে এন্টার করে গেলাম, নিচে জায়গা নেই, তার কারণে আমরা ওপরের দিকটাতে যাচ্ছি। তো এই যে দেখো ভেতরটাতে কী সুন্দর, পুরো নীল লাইট লাগানো আছে চারিপাশটা, দারুণ লাগছে দেখতে জিনিসটা। এটা হলো মেনু কার্ড আরসালানের। কবে আসবে বিরিয়ানি সেই অপেক্ষায় বসে থাকা আমি। এটা রায়তা, রায়তাতে একটু নুন দেওয়া হচ্ছে। আর এই আরসালানের বিখ্যাত মাটন বিরিয়ানি, যেটা খাওয়ার জন্য আমরা এসেছি। আর এই যে দেখো আলু, কলকাতার আলু আর মাটনও আছে। খাবে? এসো এসো, তোমরাও এসো খাবে, এসো। আহা, একটু রায়তাটা নিয়ে নিলাম, দেখা যাক রায়তাটা দিয়ে কেমন লাগে এই মাটনের পিসটা। দারুন দারুন দারুন। অল্প আলুও নিয়ে নেওয়া যাক সাইড থেকে। এবারে দুটোকে মেখে নিয়ে খাওয়ার পালা। তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। এবার আমরা বাইরে দেখলাম একটা তন্দুরি চায়ের স্টল আছে, দোকান আছে, সেখানে আমরা এলাম এবং সেটা খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এটা বানাবার যা প্রসেস সেটা দেখতেও কিন্তু দারুণ লাগে। এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। যে আরসালান দেখছো এর পাশেই কিন্তু দোকানটা রয়েছে, আর দামটাও খুব একটা বেশি না, খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। একটাই কথা বারবার বলার, তোমরা চ্যানেলটাকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সেটাই বলার, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড প্রচুর শেয়ার করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।
সাবস্ক্রাইব করে বেল আইকনটাও দিতে ভুলো না। তুই তো নাও, এবার চা খাওয়া যাক। কি টেস্ট, অপূর্ব অপূর্ব। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটাকে লাইক করো, আর প্রচুর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টিপে দিও। আর বন্ধুরা, যারা পুরুলিয়াতে যাওয়ার প্ল্যান করছো, এখনও যাওনি, সামনেই দোল আছে, তো দোলে পুরুলিয়া যেতে পারো, খুবই ভালো জায়গা। তো সেটার জন্য আমার একটা ভিডিও আছে পলাশ ফুল নিয়ে। দোলের সময় পুরুলিয়াতে প্রচুর পরিমাণে পলাশ ফুল দেখা যায়, যা দেখতে অপূর্ব সুন্দর লাগে। তো সেটারও একটা ছোট্ট ভিডিও আমার চ্যানেলেই রয়েছে, সেটা দেখো, তোমরা সাজেশনেও এখন দেখতে পাচ্ছ, সেটা দেখো। চলো এবারে আসা যাক, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই।